সম্প্রতি আয়বা পিসির সাধারণ সম্পাদক নির্বাচিত হয় প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরকে সংবর্ধনা প্রদান করেছে ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্স রবিবার প্যারিসের ক্যাথসিমার সোনার বাংলা রেস্টুরেন্টের অভিজাত হলে এই সংবর্ধনা প্যারিসের বিভিন্ন শ্রেণী পেশা নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিষদের সভাপতি মনোয়র হোসেন মুজাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলামের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের ফ্রান্স শাখার সভাপতি ও সুনামগঞ্জ জেলা সমাজ সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আঙ্গুর আলম মনমোহন দে এ সময় হাফিজ শফুল আহমেদের পবিত্র তেলতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেনুমিয়া মোলা আমজাদ হোসেন নাজমুল ইসলাম সাইম নুরুজ্জামান লুৎফুর রহমান বাবু অনেকে সভায় বক্তারা সাংবাদিক আবু তাহের চৌধুরীর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি পরিষদের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়